নমস্কার, ঝিমলিস কিচেনের সবাইকে স্বাগত। আজ আমি দেখাতে চলেছি তেল ছাড়া ডায়েট চিকেন। প্রথমে আমি একটি তাওয়া গরম করে তাতে পরিমাণ মতো ধনে, জিরে, চারমগজ, শুকনো লঙ্কা ও জৈত্রী দিয়ে কিছুক্ষণ ভেজে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এরপর ম্যারিনেশনের জন্য চিকেনে অ্যাড করব পেঁয়াজ বাটা, পেঁপে বাটা, দই, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো ও ভাজা গরম মশলার গুঁড়ো। এরপর সমস্ত উপকরণ ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এক ঘন্টার জন্য রেখে দিলাম। এবার একটি ননস্টিক পাত্রে লবঙ্গ, জৈত্রী, গোলমরিচ ও সামান্য মেথি পাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে তাতে ম্যারিনেটেড চিকেন ছেড়ে দিলাম। যেহেতু তেল ছাড়া এই রান্নাটা করছি, তাই একদম কম আঁচে চিকেনের প্রিপারেশনটা নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না মশলাটা ড্রাই হচ্ছে। এই চিকেনের প্রিপারেশনটা করতে খুবই কম সময় লাগে, আর আমি এই রান্নাটি পুরোটাই কম আঁচে করেছি। মশলা ড্রাই হয়ে এলে আমি এতে এক কাপ মতো জল অ্যাড করলাম। চিকেন সেদ্ধ হয়ে এলে আমি ওতে সামান্য দই ও কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওপর দিয়ে সামান্য ভাজা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।